বিজয়, বিজয় সেক্টর নিয়ে যা ভাই। বিজয় জি ভাই, আইস ভাই। ভাই ভাই কি অবস্থা ভাই? শরীর কেমন? শরীর তো ভালো, তোর করে টেয়ার লাগবো না। ও ভাই কিছু টাকা দরকার ছিল। এই নিশ্চয় কি আমি শরীর করে রাখছি? তুই উঠে নিস, কয় টাকা লাগে বুঝেছিস তো ভাই? ও বিশ্বকারি চাকরি করছি, তোর লেখাপড়া শিখিয়েছি, অতটা টাকা তো কামাই করতে পারিনি। লাস্ট পেনশনের কটা টাকা তোর লেগে রাখছি, প্রত্যেক মাসে মাসে নিয়ে ভাঙবি। যদি বুঝে না ভাঙবস ভাই, টাকা থাকবো তোর যেই কয় টাকা লাগে তুই ওই কয়টা নিয়ে পাইলে কষ্ট দিস না, খারাপ মানুষের লোকে চলবি না। তুমি টেনশন করো না ভাই, কোনো সমস্যা নাই, টাকা পয়সা বেশি নষ্ট করবো না এবং ঠিক মতো হবে। ঠিক আছে ভাই, নো টেনশন, তুমি রেস্ট করো। বাথরুম টাথরুম যাবে নাকি? না ভাই। যার আমি কোনো কিছু লাগবে? কিছু লাগবো না, তুই সাবধানে থাকিস ভাই। ঠিক আছে তাহলে লাইক দিও ভাই। আল্লাহ আমার বাড়িটা রে ভালো রেখ, আমার কোনো সমস্যা নয়। আল্লাহ বল আমার মানুষ কীর্তি কী করে, আল্লাহ একটু সুস্থ করে দাও। আল্লাহ আমার বাড়িটা দেখার মতো একটু ক্ষমতা দাও। আল্লাহ বল আমার মানুষ কান্না দিয়ে ঝগড়া কাজ করে। আল্লাহ তুমি কি আমারে 5 বছরে কিছু দিছো? হ্যাঁ, কত কিছু দিলাম আমি তো, আমার কি তোমার দিয়ে দিলাম? আর চেয়ে বড় আর কি পাইতে পারো? না মানে আমার অনেক বান্ধবী আছে না, ওদের বয়ফ্রেন্ডও কত কিছু দেয়। এই যে কিছুদিন আগে একটা ডায়মন্ডের রিং কিনে দিয়েছে জানো। আর তুমি? আমরা এক কাজ করি, নিরিবিলি কোনো এক প্লেস থেকে বসি। ওকে চলো, ওদের ওই প্লেসটা ভালো না। বলো না অসুবিধা কি, রাখা না রাখা শুনি। আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে বুঝছো। আমার তো মোবাইল নেই, সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবা পারবা? আচ্ছা দেখি। দেখি বললে হবে না, নেক্সট টাইম যেদিন দেখা হবে সেই দিন মাস্ট আনতে হবে বুঝছো, বুঝতে পারছো তুমি? আর আমার সময় নেই এখন, নেক্সট টাইম যখন আসবা মনে করে আনবা, আমার যাতে দুইবার বলতে না হয়। ওকে ঠিক আছে, আমি আসতেছি আসতে। কি মেয়ে রে ভাই, দুই দিন না তিন দিন যেতে মোবাইল চাই, ঘড়ি চাই, রিং চাই, এত সালাম কোথা থেকে দেবো ভাই? ইমার্জেন্সি কিছু টাকা দরকার ছিল। টাকা না কাটে দিলাম পরশু ভাই, ওই টাকা খরচ হয়ে গেছে, এখন ইমার্জেন্সি আরো কিছু টাকা দরকার আমার। এত টাকা আমি তো কই পাম ভাই গো, আমি তোর না কইলাম অফিস সহকারে চাকরি করছি, চাকরি শেষ হয়েছে পেনশনে করে টাকা পাইছি, ওই টাকা দিয়ে তো আমাকে চলতে হয়। আমি কি কোনো কাজ করতে পারি ভাই? তুই কোনো কাজ করতে পারস? তোর একটা চাকরি বেরিয়ে হইতো তাহলে আমি নিশ্চিত হইতাম যে কয় টাকা আছে তুই নষ্ট করছিস। আমি তোর টাকা পয়সা দিতাম না ভাই, খুব হিসেব করে ভাঙতে হইব। টাকা পয়সা দিতে পারবো না না, এতটুকু করতে দেবো ভাই, রাগ করিস। ঠিক আছে ভাই, লাগবো না টাকা ভাই। দাঁড়া ভাই, ভাই লাগবো না টাকা, তুই টাকা চাইছিলাম কিছু দিন ভাই, আমি টয়লেটে যাম ভাই। ও ভাই এ আল্লাহ, এখন কেমনি টয়লেটে যাম? ছোট ভাইয়ের টাকা দিতে পারলাম না, ভালো হয়ে গেল গা ভাই। ছোটকালে তো তোরা খাওয়াইলে আমি আমার ফালাই গেলি গা। আল্লাহ আমার পা ধরে সুস্থ করে দাও। ও ভাই তুই কি গেছ বাইরে? ও ভাই, ভাই বাইরে, ও ও
অবস্থা? এই তো তুমি আসছো তাহলে? আসছি তো। কি অবস্থা তোমার? তো মোটামুটি ভালো। তো তোমার কি অবস্থা? এই তো আমার অবস্থা। কই মোবাইল দাও। আসলে হয়েছে কি, বাবা মা মারা যাওয়ার পর বড় ভাই আমার সব কিছু করছে, তা এখন এই অবস্থায় বড় ভাই যে কষ্টের মধ্যে আছে, তারপর আমি ওনার যে পেনশনের টাকা আছে ওই টাকা দিয়ে চলতে এসেছি। তারপর আমি চেষ্টা করছি তোমার জন্য একটা ফোন কিনবো, ওই আসে বড় ভাইয়ের কাছে আমি টাকা চেয়েছিলাম, বাট বড় ভাই দিতে ব্যর্থ হয়েছে, তাই আমিও ফোনটা আনতে পারিনি। ও কতদিন ধরে তোমার কাছ থেকে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল চাচ্ছি, তুমি দিতে পারতেছো না। যখনই আমি কিছু একটা চাইবো তখনই তুমি বড় ভাইয়ের পেঁচালটা ঢুকাই দিবা, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার দুইটা অপশান দিব, বুঝছো? দুইটা অপশান থেকে তুমি যে কোনো একটা বেছে নিবা। প্রথমত হচ্ছে তুমি তোমার বড় ভাই নিয়ে থাকবা না আমারে নিয়ে থাকবা, কোনটা বলো, কাইন্ডলি বলো। সময় নাই, স্যাম্পিতি দেখাইবা না, তাড়াতাড়ি বলো। যেহেতু বড় ভাই আমার সব কিছুই করতে পারছে, উনি এস পর্যন্ত কোনোদিন আমাকে কোনো কিছুই বলেনি, কোনো কিছুতে না বলেনি, আর তুমি সামান্য একটা ফোনের জন্য এমন করতে পারছো? আরে সামান্য না এটা, কোনটা নিব অপশন সেটা বলো। আমি আমার বড় ভাইকে নিব। ঠিক আছে, তোমার বড় ভাইরে নিয়ে থাকলে আমারে জড়ানোর কি দরকার ছিল? তাকো তুমি তোমার মতো, আমি আমার মতো। কুন্দায় আমার কথা শোনো, নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা। বড় ভাই, ভাই ঘুমাইতেছো? ভাই বিজয় আইসা রাত। ও ভাই আইসি, এবার একটু মন খারাপ কা, টাকা দিই না দেখে, তোর টাকা তুই নিবি, নিস টাকা, আমার লোক রাগ করিস না ভাই, তুই আমার বাথরুমে নাস না, পুরো বিস্তারা নষ্ট করে ফেলাইছি রে ভাই। ভাই ভুল করে লেছে ভাই, মাফ করে দেব ভাই, একটু বড় একটা ভুল হয়েছে ভাই। তোর লোক ঝগড়া করছে ভাই? না ভাই, আমার যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল ভাই, মেয়েটা আজ আমার কাছে ছেড়ে দিচ্ছে, সে আমার দুটো অপশন দিচ্ছে, হয় মেয়েটার সাথে থাকতে হবে আর নয় তোমার সাথে থাকতে হইব। বাবা মা মারা যাওয়ার পরে তুমি আমার সব কিছুর বহন করছো, আমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব তোমার উপর ছিল, তুমি আমার সব কিছুই করছো, লেখাপড়া খাওয়া দাওয়া চলাফেরা সব টাকা সব কিছুই ব্রিদিং তুমিই করছো, আমি তো তোমাকে ছেড়ে যেতে পারি নাই ভাই, আমি মেয়েটাকে ছেড়ে তোমার কাছে চলে আসছি ভাই। ভাই আমি তোমার অনেক কষ্ট হয়েছি ভাই, আমার মাফ করে দেয়, আমি আর ভুল করবো না ভাই, আমার মাফ করে দে ভাই। তুই রাগ করিস না, তোর ভালো জায়গায় বিয়ে করো ভাই। ভাই সমস্যা নাই ভাই, আমি তোমাকে পাইছি ভাই, আমি ভুল করছি ভাই, আমার মাফ করে দে ভাই। আমি মাফ করে দিছি ভাই, তোর আমি ভালো জায়গায় বিয়ে করলাম, তুই কাঁদিস না, টাকা লাগলে তুই নিয়ে যা। ঠিক আছে ভাই, আমার লক্ষ্মী ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমি একটু গেলাম। এই কারণে মানুষ কয় ঝগড়া করো বিবাদ করো পথে দাও কাটা, বিপদ করলে ভাই বেদা হয় একই ব্যাপারে ব্যাট। আজকে আপন ভাই থেকে মায়ের দিকে আইলো না ভাইয়ের দিকে আইলো, আল্লাহ তুমি ওরা ভালো রাখো, পয়সা থাকতে জানো আর একটা ভালো সুযোগ সুবিধা দেখে দিতে পারি, ভালো একটা মায়ের দিকে বিয়ে করাবো, আল্লাহ তুমি একটা ভালো চাকরি দাও ভাই।